Assalamualaikum, hi there. আজ আপনাদের জন্য ইভিনিং দারুন একটা স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে চলুন দারুন এই স্ন্যাক্সটি ঝটপট আমরা দেখে নেই। ভিউয়ার্স, এখানে আমি একটা চিকেন লেগ পিস নিয়েছি। এবারে দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ। চুলাটা অন করে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে মাংসটা ভালো করে কুচি করে নিব। এখন একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবারেতে 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম, 4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু নরম করে ভেজে নিতে হবে, আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরেতে অ্যাড করে নিব আরও কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পানি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আরও অ্যাড করব লাল মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক থেকে দেখলে ফলো করবেন। আমি 1/2 চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে মাংসটা কুচি করে রেখেছিলাম সিদ্ধ করার পর, দেখুন এই মাংসটা আমি এখন এতে দিয়ে দিব। দেখুন মাংসটা আমি ঝুরি করে নিয়েছি, মাংসটা অ্যাড করে নিলাম মশলাগুলোর সাথে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু মাংসটা টেনে নিয়েছে। এখন এর মধ্যে 1/4 কাপ টমেটো কেচাপ বা টমেটো সস অ্যাড করে নিলাম, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, আমি এখানে 1/2 কাপ ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি, এটাকে অ্যাড করে নিলাম। এবার সিদ্ধ করার জন্য 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিলাম। এবারে পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা যখন অনেকটাই টেনে আসবে তখন এতে আমি অ্যাড করে নেব কর্নফ্লোরের মিক্সচার। আমি এখানে 1 কাপে 1 চামচ কর্নফ্লোরে 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম, এটা অ্যাড করে নিলাম। ভিউয়ার্স, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নিব। ভিউয়ার্স, আমার মাংসটা একদমই রেডি। দেখুন পানিটা শুকিয়ে গেছে, চুলাটা আমি অফ করে এটাকে এখন ঠান্ডা করে নেব। আমাদের মাংসের কিমা রেডি। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, মাঝখান থেকে এগুলোকে কেটে 3 কোণা করে নিচ্ছি। আর এখানে আমি 4টা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি ব্রেডের পরিমাণ কম নেন তাহলে ডিমের পরিমাণও কম নেবেন। এবার আমি প্রথমে 1টা ব্রেডে 1টা ব্রাশ দিয়ে এভাবে ডিমটা একটু ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এর উপরে মাংসের কিমাটা দিয়ে দিব, এভাবে আস্তে আস্তে স্প্রেড করে দিতে হবে। মাংসের কিমার পরিমাণ আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। ভালো করে এটাকে চেপে চেপে একটু সেট করে নিতে হবে। সেমভাবে ডিম মেখে সবগুলোর উপরে আমি মাংস দিয়ে বানিয়ে নিব। আমি তেল গরম করে নিয়েছি। এবার প্রতিটা ব্রেডের স্লাইস প্রথমে 1বার ডিমে ভালো করে ডিপ করে নিতে হবে, মানে ডিম দিয়ে কোট করে নিতে হবে, তারপর গরম তেলে দিয়ে দিতে হবে। তেলের পরিমাণ অবশ্যই একটু বেশি করে নেবেন, মানে হালকা ডুবো তেল নিতে হবে। তেলে দেওয়ার পর আপনারা প্রতি ব্যাসে 2 থেকে 3টা করে ভেজে নিতে পারবেন। আর ওপর থেকে অবশ্যই ডিম একটু স্প্রেড করে বা জালি কাবাবের মতন জালি করে দিয়ে দিতে হবে। এটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু ডিম এভাবে ছড়িয়ে দিবেন। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে এভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন হয়ে যাচ্ছে। যেহেতু ব্রেড, সেহেতু এটা ভাজতে বেশি একটা টাইম লাগবে না, আর মাংসটা অলরেডি কুক আছে, এর জন্য এগুলো ভাজতে অনেক বেশি টাইমের প্রয়োজন নেই। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো ব্রাউন হয়ে যাবে। ভালো করে 2 বিট উল্টে পাল্টে আপনারা এগুলো ব্রাউন করে ভেজে নেবেন। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। ভালো করে তেলটা ঝরিয়ে তারপরেই এটা তুলে নেবেন। এভাবে সবগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যাবে সসের সাথে। এটা চাইলে আপনারা
ডিপ করে সার্ভ করতে পারেন। সো আজকের এই ইয়াম্মি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এটা অনেক পছন্দ করবে, তাই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। বিকেলে চায়ের সাথে কফির সাথে এটা সার্ভ করবেন আর আমাদেরকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।